এই ঘটনাটা কি এড়ানো যেত কিনা, কোনোভাবে অ্যাভয়েড করা যেত কিনা? গতকালকের ঘটনার কথা বলছি, মানে নানান রকমের ব্যাখ্যা আছে, মানে পারসেপশন, একটা পারসেপশন যেরকম সেটি আমাদের ফরিদ ভাই অনুপঙ্খ বর্ণনা করেছেন, আরেকটি পারসেপশন হচ্ছে যে জরুরি অবস্থা জারির জন্য যা যা উপকরণ দরকার, এলিমেন্ট বা উপাদান, তার সবগুলো প্রিটেক্সট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মানে আমাদের ফরিদ ভাই ইতিমধ্যে মেনশন করেছেন যে প্রধান বিচারপতি মহোদয় মাননীয়, তিনি একটা ইনস্টিটিউশন, তার বাড়িতে হামলে পড়া মানে তাকে আঘাত করা, এই ইনস্টিটিউশনকে আঘাত করা, এটা সিরিয়াস একটা ম্যাটার। তারপর শৃঙ্খলা বাহিনীর উর্দি পড়া একজন মানুষ কর্তব্যরত তাকে স্পট পিটিয়ে মেরে ফেলা, পিটিয়ে এবং কুপিয়ে, এবং প্রকাশ্য দিবালোকে এত লোকের সামনে, এটা আর একটা সিরিয়াস ম্যাটার। আরেকটি হচ্ছে পুলিশ হাসপাতালে হামলে পড়া, অগ্নিসংযোগের চেষ্টা করা, এটা কিন্তু ওই বেষ্টনীর মধ্যে, এটা সুরক্ষিত একটা জায়গা, কি পয়েন্ট ইনস্টলেশনের পর্যায়ে পড়ে। তারপর আপনার এই যে মিনি বাস, তারপরে মিনি ট্রাকে অযাচিতভাবে হামলে পড়া, কাজ ভেঙে ফেলার চেষ্টা, ফুটেজগুলো কিন্তু আমরা দেখেছি রাউন্ড অ্যাবাউট, যেখানটা মাননীয় প্রধান বিচারপতির বাসভবন, সরকারি বাসভবন তার সন্নিকটে। এবং তারপরে আপনার কিছুক্ষণের মধ্যেই দেখলাম ফুটেজে বিজিবি মোতায়েন হয়েছে, এবং তারপরে আপনার স্কাউট মার্কেট এবং অন্যান্য যে সন্নিহিত জায়গাগুলোর ছাদ থেকে আপনার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। এখন আমি নিজে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে, আমার সৌভাগ্য হয়েছে প্রি কমিশন কোর্স করবার, সেখানে আমাদের যে অস্ত্র প্রশিক্ষক, তিনি অ্যাম্ফেবিয়ান ক্লাসরুমে হঠাৎ করে আমাদের আচমকা না জানিয়ে সাউন্ড গ্রেনেড চার্জ করেছিলেন। মানে যে ইফেক্টটা, মানে এখনও আমার কর্ণকুহরে আমি টের পাই যে কীরকম একটা, মানে ওরকম একটা সিচুয়েশন হলে কি করবা তোমরা সেটা বোঝার জন্য। এখন ধরুন আমাদের এক ধরনের প্রস্তুতি ছিল, আমরা ইউনিফর্ম পরা মানুষ, সেখানে একেবারে সাধারণ মানুষ, কখনো হয়তো পটকা বাজি এগুলোর সঙ্গে পরিচিত, বড় জোর মলোটোভ ককটেল, কিন্তু সাউন্ড গ্রেনেড তো খালি হয়তো স্প্লিন্টারগুলো নাই, বাকি এফেক্ট তো সবই আছে। রীতিমতো যুদ্ধক্ষেত্র ব্যাটেল ইনোকুলেশনে আমরা যেরকম দেখি সেরকম একটা অবস্থা, এবং সব মিলিয়ে মানে যাবতীয় যা উপাদান উপকরণ দরকার জরুরি অবস্থা জারি করার জন্য, তার সব কিন্তু একদিনেই আমরা পেয়ে গেছি। ওই অর্থে এখন পলিসি মেকারদের সিদ্ধান্ত, তারা সংবিধান সমুন্নতভাবে সবসময় চলতে চান, এটা সংবিধান সম্মত একটি ব্যবস্থা, এবং সেটা লাস্ট রিসোর্ট হিসেবে হয়তো ব্যবহৃত হতেও পারে যদি পরিস্থিতি ক্রমাগত অবনতিশীল হয়। এবং তার ধারাবাহিকতায় খেয়াল করুন যে কাল রাতেই গাজীপুরে বাসে আগুন দিয়ে দেওয়া হলো, এবং আজকে দিনে তো বিভিন্ন জেলায়, বিশেষ করে আপনার উত্তরবঙ্গে যুবলীগের কর্মী যেমন নিহত হয়েছেন, যুব দলের কর্মীও নিহত হয়েছে, মানে দুই পক্ষেই আপনার কিন্তু কেউই সেফ না, এরকম একটা সিচুয়েশন। আর এর পাশাপাশি আরেকটা পারসেপশন, বিশেষ করে যারা এই সভার আয়োজন করেছিলেন, যে সবই এজেন্সির লোকজন করেছে সাদা পোশাকে, এবং নানান রকমের ফুটেজ এবং ব্যাখ্যাও কিন্তু তারা দাঁড় করানোর চেষ্টা, তাদের যে ন্যারেটিভটা, এটাগুলো আরেকটা দিক। আর এর পাশাপাশি আন্তর্জাতিক মহল, বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একেবারে এই পুরো রিজন যিনি দেখাশোনা করেন, ডোনাল্ড লু মহোদয়, হি ওয়াজ সুইফট ইন কামিং আপ উইথ এ স্টেটমেন্ট। গোয়াতে তিনি যে স্টেটমেন্ট, খুব কেয়ারফুলি চোজেন ওয়ার্ড ব্যবহার করেছেন, এবং বলেছেন যে যারা এই কর্মকাণ্ডগুলো করেছে তাদের সমস্ত তথ্য উপাত্য আমরা সংগ্রহ করেছি বা করছি, এবং সেগুলোর ভিত্তি করে আমরা কিন্তু অবিলম্বে কার্যকর করব, সেই ইঙ্গিত কিন্তু তারা প্রদান করছে এদের উপরে। আগে তো সেই সেপ্টেম্বর থেকে ম্যাথু মিলার বলেছেন যেটা কার্যকর করা হয়ে গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের, মানে কার্যকর প্রক্রিয়া শুরু হয়েছে, এখন যে কোনো মুহূর্তে এক একদিন এক একজনের উপরে কার্যকর হবে। তো এই যে নানান রকমের পারসেপশন এবং অল্টারনেটিভ ন্যারেটিভ যেগুলো আমরা পেলাম, কোনোটাই কিন্তু ভালো বার্তা আমাদের দিচ্ছে না, অশনি সংকেত বলা যেতে পারে। জি, ধন্যবাদ।